بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين والذين اتبعوهم بإحسان إلى يوم الدين، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منه، وليضربن بخمرهن على جيوبهن. وبعد، شكرا دايكوري مهان الله تعالى درباري جيني عمدركي বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে সর্বোত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছেন, সর্বোত্তম মাখলুক হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের জন্য সুন্দরভাবে জীবন পরিচালনার নিমিত্তে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, রাসুল প্রেরণ করেছেন। সেই রাসুলের মাধ্যমে একটা সুন্দর জীবন আদর্শ আমাদেরকে দেওয়া হয়েছে, ইসলামের মতো মহান নিয়ামত আমাদেরকে দান করা হয়েছে। আল্লাহ তাআলার শুকর আদায় করি এর জন্য যে যিনি আমাদেরকে আজকে তারই হুকুম পালন করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আদর্শ হিসাবে আমাদের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তাকে গোটা বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমাদের দেশের বর্তমান একটা বিষয় নিয়ে, বহু সমালোচিত আলোচিত একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের এদেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে মূলত আমি কথা বলতে চাই। শিক্ষা ব্যবস্থা জাতির উন্নতির অগ্রগতির জন্য, জাতি গঠনের জন্য, চরিত্র গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। জাতি তত উন্নত হবে যত বেশি সে শিক্ষা ব্যবস্থায় সে সুশিক্ষিত হতে পারবে, এবং এই শিক্ষার গুরুত্ব সাধারণ কোনো গুরুত্ব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে ওয়াহি নাজিল হয়েছিল সেখানে বলা ছিল ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, আগে পড়তে বলা হয়েছে, এবং সেই পড়াটা কিভাবে হবে, কার নামে হবে, সেই পড়ার ভিতরে পড়ার যে থিমটা, যে বিষয়টা, সেই বিষয়টা কি থাকবে সেটা বলা দেওয়া হয়েছে। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নাম নিয়ে তুমি পড়ো। আল্লাহর একত্ববাদ থাকবে সেখানে, আল্লাহর দিক নির্দেশনা, আল্লাহর তাওহীদ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কি উদ্দেশ্যে, এই পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য কি, দুনিয়াতে মানবদেরকে পাঠানোর উদ্দেশ্য কি, জিন জাতিকে পাঠানোর উদ্দেশ্য কি,
সব কিছু যে শিক্ষা ব্যবস্থার ভিতরে থাকবে আল্লাহকে চিনা যাবে তাওহীদকে চিনা যাবে সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে পড়তে বলা হয়েছে যদি আল্লাহর তাওহীদকে বাদ দিয়ে ইসলামী আদর্শকে বাদ দিয়ে যদি শিক্ষা ব্যবস্থা চালু করা হয় আজগুবি কোন শিক্ষা ব্যবস্থা চালু করা হয় যে শিক্ষা ব্যবস্থা জাতির কোনো কল্যাণ করতে পারে না সেই শিক্ষা ব্যবস্থায় জাতি উন্নতি করতে পারে না যে শিক্ষা ব্যবস্থা অশ্লীলতা বেহায়াপনাকে লেলিয়ে দেওয়া হবে যে শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা বিবর্জিত বস্তু শিক্ষা দেওয়া হবে সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোন জাতি উন্নতি অগ্রগতি লাভ করতে পারে না অত্যন্ত দুঃখজনক বিষয় যে দেশের 90% এর বেশি মানুষ মুসলমান সে দেশে এমন শিক্ষা ব্যবস্থায় চাপিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে নতুন শিক্ষা ব্যবস্থা 2023 সালে সিলেবাসে এমন কিছু বই এমন কিছু গল্প এমন কিছু কাহিনী সাজিয়ে দেওয়া হয়েছে যে গল্পের মাধ্যমে যে পাঠ্যসূচির মাধ্যমে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের নৈতিকতাকে হারাবে ইসলামী তাহাদিব তামাদ্দুন থেকে তারা দূরে সরে যাবে ইসলামের প্রতি তাদের যে দরদ ইসলামের প্রতি তাদের যে ভক্তি শ্রদ্ধা তার থেকে জাতিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য জাতিকে নৈতিকতাহীন করার জন্য একটি মজবুত সুচিন্তিত একটি ষড়যন্ত্র শুরু হয়েছে আজকে নতুন শিক্ষা ব্যবস্থায় 2023 সালের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে ইসলামের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পর্দা সেই পর্দাকে কটাক্ষ করা হয়েছে চরমভাবে সেখানে দাড়ি নিয়ে কটাক্ষ করা হয়েছে ইসলামের শেয়ার দাড়ি দাড়ি কিনে কটাক্ষ করা হয়েছে চৌর্য বৃত্তি সেখানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এমনি চুরি ডাকাতি শেষ নাই দেশে অফিস আদালত থেকে শুরু করে সর্বত্র সেখানে এমন শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে যেখানে নীতি নৈতিকতা দূরের কথা যতটুকু গুণ আছে তা তাও আর হারি আরো বেশি অধঃপতনের দিকে আজকে আমাদের ছাত্র আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমাদের যুবসমাজ সেই দিকেই ধাবিত হবে সেই সুযোগ কিন্তু করে দেওয়া হয়েছে বারবার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আজকে শিক্ষা ব্যবস্থা আমাদের মেরুদণ্ড ভেঙে পড়েছে কয়েকদিন আগেও সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চালু করা হলো সেটার কোনো সফলতা আসে নাই সেটা বাদ দিয়ে আবার নতুন করে কারিকুলাম চালু করা হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণ যথাযথ ব্যবস্থা করা ছাড়াই এই যে বারবার পরিবর্তন এর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা ধ্বংসের দ্বারপ্রান্তে আজকে এসে দাঁড়িয়েছে সেই প্রসঙ্গে আমি যেতে চাই না আমি যেতে চাই আমার অনুভূতিতে যেটা আঘাত লেগেছে আমি একজন মুসলিম হিসাবে আমি একজন নবীর উম্মত হিসাবে আমার যে দুঃখের কথা আপনাদেরও সেই কথা সেটা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় পর্দা নামাজ পড়া যেমন ফরজ পর্দা করাটাও সেরকম ফরজ সেই পর্দাকে নিয়ে বিশেষভাবে সেখানে কটাক্ষ করা হয়েছে এদেশের নারী জাগরণের যাকে অগ্রদূত বলা হয় বেগম রোকেয়া তার শিক্ষার ব্যবস্থা ব্যবহারে তার অবদান অস্বীকার করছি না তার অবদানকে আমরা খাটো করে দেখছি না কিন্তু তিনি ইসলামকে কটাক্ষপূর্বক সুকৌশলে এমন কিছু বিষয় তিনি উপস্থাপন করে গেছেন তার অবরোধবাসিনী একটা বই আছে সেই বইয়ে যেটা আমাদের অনুভূতিতে আঘাত লাগে এবং সেই বিষয়গুলি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে পাঁচটি গল্প তার থেকে নিয়ে এমনভাবে সাজানো হয়েছে যেগুলিতে বিশেষ করে নারীদের যে পর্দা
আমাদের দেশের নারীরা এমনিতেই তারা আলহামদুলিল্লাহ অনেক পর্দা শীন তারা চেষ্টা করেন, তারা পর্দা মানের জন্য যতটুকু তারা বোঝেন ততটুকু চেষ্টা করেন, আবার অনেকেই না বুঝে বেপর্দায় চলেন। অধিকাংশ আমাদের অনেক আগের থেকে আমরা দেখছি, যারা মুরব্বী যারা আছেন তাদের থেকে আমরা দেখে এসেছি যে তারা পর্দার ব্যবহারে খুবই সাংঘাতিক, তারা কড়াকড়ি, তারা ঘুমটা তারা তারা চলতেন না, এটা তাদের লাজুকতা, এটা ইসলামের একটা অনুভূতি তাদের জাগ্রত হয়েছে তাদের হৃদয়ে, কিন্তু তাদেরকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে অবরোধ বাসিনীর বই থেকে কিছু গল্প দেওয়া হয়েছে সপ্তম শ্রেণীর বইয়ে, সপ্তম শ্রেণীর 121 পৃষ্ঠায় একটা গল্প নিয়ে আসা হয়েছে, বেশ কয়েকটা 5টি বিষয় সেখানে নিয়ে আসা হয়েছে, পর্দাকে কটাক্ষ করার জন্য, পর্দাকে হেয়প্রতিপন্ন করার জন্য, অবজ্ঞা করার জন্য। সেখানে বলা হয়েছে একটা গল্পের ভিতরে যে একটি বাড়িতে আগুন লেগেছে, একজন পর্দাশীন নারী সে তার পাশেই ঘরে আজ অবস্থান করছেন, তিনি বের হচ্ছেন না। তার কারণ কি? তিনি পর্দাশীন, তিনি বের হয়ে আসেন তাহলে তার পর্দা নষ্ট হয়ে যাবে, এই জন্য বের হচ্ছে না। এগুলি তো বিশ্বাস করার মতো নয়, এগুলি এমনভাবে গল্পটা মানে পর্দাকে কটাক্ষ করার জন্য এটা সাজানো হয়েছে এভাবে। আসলে পাশের ঘরে দুই আগুন লাগে, এমন কোন নারী আমাদের আশপাশে গিয়ে আপনারা খুঁজে পাবেন যে সে তার ঘর থেকে বের হবে না? এমন তো হতে পারে তার ঘরেও আগুনটা লাগতে পারে, সে ওখানে ঘরে পড়ে থাকবে, পুড়ে ছাই হয়ে যাবে, আশপাশের মানুষ তারা পড়ে যাবে, তাকে বাঁচানোর জন্য সে আগিয়ে যাবে না, এমন তো কোনো কথা? আমাদের সমাজেতে অনেক আলেম ওলামা আছে, পর্দাশীন অনেক নারীরা আছেন, এমন কোন মহিলা কি খুঁজে আমাদের সমাজে পাওয়া যাবে যে সে পাশের ঘরে আগুন লেগেছে অথচ বের হবে না? ওই বইয়ে ওইটা ওই গল্পের ভিতরে এটা ফুটিয়ে তোলা হয়েছে এভাবে যে পর্দা করার কারণে, পর্দা একটা অন্তরায় যার কারণে আগুন লেগেছে, একটা বিপদ এসেছে, তারপরেও ওই নারীটা এই পর্দাশীন হওয়ার কারণে এর বের হয়ে আসছে না, তার মানে পর্দাটাকে এখানে খাটো করা হয়েছে। এরপরে আরেকটা গল্পের ভিতরে আছে একজন পর্দাশীন নারী তাহার ঘরের যে খাদেম আছে তাকে নিয়ে সে ভ্রমণে বের হয়েছে, সে ট্রেন থেকে পড়ে গিয়েছে, ট্রেন ভ্রমণে বের হয়েছে, ট্রেনের প্ল্যাটফর্মে সে পড়ে আছে, মানুষজন কুলিরা তাকে ধরতে যাচ্ছে, সে ধরতে দিচ্ছে না, তার যে গৃহ পরিচারিকা তার সাথে আছে সে নিষেধ করছে, না এমনি পর্দাশীন নারী বোরকাওয়ালা তার গায়ে হাত দেওয়া যাবে না, এদিকে ট্রেন ট্রেনে একটু চলতে শুরু করলে আবার কাটা পড়ে যাবে না এটা, তারপর তাকে নাকি নিষেধ করা হচ্ছে, একটা গল্প এভাবে সাজানো হয়েছে। এরপর আধা ঘন্টা পরে থাকলো সেই ট্রেনের প্ল্যাটফর্মের মধ্যে, তারপরেও কেউ তাকে আগিয়ে আসলো না, আগে আসার মতো কোনো সুযোগ দেওয়া হলো না, কারণ সে পর্দাশীন নারী, তার গায়ে ধরলে সে পর্দার খেলাফের শিকার হবে, পর্দাহীনতার শিকার হবে, এই জন্য তাকে ধরতে দেওয়া হচ্ছে না, এবং সে এখান থেকে সরারও কোনো সুযোগ পেল না, তার যে খাদেমা রয়েছে সেও তাকে উদ্ধার করলো না। এইভাবে দেখা যাচ্ছে যে ট্রেন চলে গেল আর মহিলাটা এইভাবে সে তার প্রান্তিক হলো, সে মৃত্যুবরণ করলো। দেখেন এইভাবে সে পর্দাশীন, এই জন্য সে তার জীবনটা সে রক্ষা করতে পারলো না, ট্রেনে কাটা পড়ে গেল, যে চাপা পড়ে সে মারা গেল। এইভাবে এই বোরকা বা পর্দাটাকে হেয় প্রতিপন্ন করার জন্য, এটা যে অন্তরায় বিরাট জীবন রক্ষা করা যায় না পর্দা করলে, এটাকে বোঝানোর জন্য সেই গল্পে এভাবে সাজানো হয়েছে। এরপর আরেকজন নারীর ব্যাপারে বলা হয়েছে আরেকটা গল্পের ভিতরে সপ্তম শ্রেণীর বইয়ে, যে একজন পর্দাশীন নারী সে হাসপাতালে ভর্তি আছে, নিউমোনিয়া সে আক্রান্ত হয়েছে, ডাক্তার আসছে, তার শরীরে একটা যন্ত্র ধরতে হবে এবং তার শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হবে, এই জন্য তার একটা যন্ত্র লাগানোর জন্য ডাক্তার অনুমতি চাইলো যে আপনার পিঠে এই যন্ত্রটা ধরতে হবে। ওই তার যে
সেবিকা ছিলেন, সাথে লোক ছিল, তারা বলছে না উনি পর্দানশীল নারী, ওনার গায়ে হাত দেওয়া যাবে না, উনি বারণ করেছেন, এজন্য আপনি পারলে আমাকে দেন। তার সাথে যে নারী ছিল, সেবিকা ছিল, আমি সেটা ধরি। সেটা ধরতে দেখাই দিল, তাকে ধরার জন্য দেওয়া হলো সে যন্ত্রটা, সে পিঠে না লাগিয়ে সেটা সে মাজায় লাগিয়েছে, যার কারণে তার রোগ নির্ণয় করা যাচ্ছে না। এরপর ডাক্তার রাগ করে এক পর্যায়ে চলেই গেল, তার চিকিৎসা করলো না। মানে পর্দা করার কারণে পর্দাটা এত সমস্যা, তার ওই নারীর আর চিকিৎসা হলো না, ডাক্তার রাগ করে এখান থেকে চলে গেল। এটা অন্তরায় গিয়ে সে পর্দা করছে। এই পর্দার ব্যাপারে উদাসীনতা সৃষ্টি করার জন্য এইভাবে গল্পগুলি সাজানো হয়েছে। এটা তিন নাম্বার একটা গল্পের কথা বললাম। নাম্বার চার, জমিদার পরিবারের কয়েকজন পর্দানশীল নারী, তারা সম্ভ্রান্ত ফ্যামিলির জমিদার পরিবার, তারা হজ করতে যাবেন, হজের সফরে তারা বের হয়েছেন, এই জন্য তারা সফরের এক পর্যায়ে তারা কলকাতায় রেলের স্টেশনে তারা অপেক্ষা করছেন। এখানে স্টেশনে ওয়াইটিং রুম আছে, সেখানে তাদেরকে বসতে বলা হলো। তারা বলছে আমরা এখানে বসবো না, কারণ এখানে পুরুষরাও রয়েছে, হজ করতে বেরিয়েছে দীর্ঘ সফর, কত পুরুষ নারী কতজনের সাথে তো তাদের সফর করতে হবে, তারা নাকি নিষেধ করেছে এখানে পুরুষ রয়েছে, এই জন্য এই ঘরে আমরা বসতে পারি না। শেষ পর্যন্ত তারা সর্বশেষ যে প্ল্যাটফর্মে তারা শুয়ে থাকলো, এবং কেমন করে শুইল, উপর হয়ে তারা শুয়ে থাকলো, সেখানে তাদেরকে অন্য কাপড় দ্বারা তাদেরকে ঢেকে দেওয়া হয়েছে। এক পর্যায়ে ট্রেন চলে এসেছে, তাদেরকে ট্রেনে উঠতে হবে। এবার কুলি যারা ছিল, সেই কুলিরা নাকি এসে তাদেরকে ফুটবলের মতো লাথি দেওয়া শুরু করলো, কারণ ট্রেন চলে এসেছে, তারা এখান থেকে উঠছে না কেন, সরছে না কেন, এই জন্য ফুটবলের মতো তাদেরকে লাথি মারা হচ্ছে। এইভাবে তারা অপদস্থ হয়েছে এই পর্দানশীল হওয়ার কারণে, এই পর্দা তারা মানার কারণে তাদেরই পরিণত হয়েছে। এইভাবে গল্পগুলি এমনভাবে সাজানো হয়েছে যেখানে শুধু মাত্র ইসলামকে কটাক্ষ করা, ইসলামের বিধানকে কটাক্ষ করা, ইসলামের সুন্দর একটা রীতি হচ্ছে পর্দা নীতি, যে পর্দার মাধ্যমে মহিলাদেরকে তাদের সম্মান ইজ্জত আবরু রক্ষা করা হয়, তাদের সম্মান মর্যাদাকে রক্ষা করা হয়, আর তাদের সেই সম্মান মর্যাদা রক্ষা তো দূরের কথা, এই পর্দা করার কারণে তাদের এরকম পদে পদে তাদের বাধাগ্রস্ত হতে হচ্ছে, তাদের জীবন পরিচালনার জন্য তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে একমাত্র পর্দা মানার কারণে। চার নাম্বার গল্পের কথা বললাম। আরেকটা গল্পের মধ্যে বলা হয়েছে বেগম রুকিয়া খামাল নাকি একবার এক লেডিস কনফারেন্সে তিনি গিয়েছিলেন কলকাতায়, সেখানে ওই কনফারেন্সে একজন ভদ্র মহিলা বোরকার পক্ষে, বোরকার সপক্ষে তিনি বক্তব্য দিয়েছিলেন। এরপর এই বোরকার পক্ষে বা বোরকাকে প্রশংসা করে বক্তব্য দেওয়ার কারণে এবার বেগম রুকিয়া তিনি দাঁড়ালেন, তিনি তার বাস্তব অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন, যেটা পর্দার বিপক্ষে তিনি কথা বলেছেন। তার মধ্যে একটা ছিল, তিনি নাকি একবার এর বিয়ের দাওয়াতে গিয়েছিলেন, নিমন্ত্রণে গিয়েছিলেন বোরকা পরা অবস্থায়। এই বোরকা পরে যাওয়ার কারণে এখানে অনুষ্ঠানে যে ছেলেমেয়েরা ছিল তারা নাকি এইটা ভয় পেয়ে সেখান থেকে তারা পালিয়ে চলে গিয়েছে, বোরকা পরে যাওয়ার কারণে তারা ভয় পেয়ে গেছে, ভূত পেত্নি এসেছে এরকম ভয় তারা নাকি পেয়েছে। আরেকটা অভিজ্ঞতা তিনি এভাবে বর্ণনা করলেন যে বোরকা পরা অবস্থায় কলকাতায় এক মহিলা, কিছু মহিলা বোরকা পরা অবস্থায় তারা মোটর গাড়িতে তারা চলেছিল, এবং সেখানে ওই গাড়িতে যারা ছেলে মেয়েরা ছিল তারা নাকি ভূত পেত্নি ভেবে তারা নাকি ওই গাড়ি থেকে নেমে অন্য জায়গায় চলে গিয়েছিল, ভয় পেয়ে পালিয়েছিল তারা। এইভাবে এই পাঁচটা গল্পের কথা আমি বললাম, সেখানে বিভিন্নভাবে ইসলামকে কটাক্ষ করে, ইসলামের পর্দা পতাকে কটাক্ষ করে সেখানে উপস্থাপন করা হয়েছে, এরা ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু নয়। সম্মানিত শ্রোতা,
আজকে আমাদের এই নতুন সিলেবাস 23 সালের সিলেবাস সপ্তম শ্রেণীর বই এভাবে সেখানে পেশ করা হয়েছে এবং সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের 17 নম্বর পৃষ্ঠায় আরেকটা বিষয় সেখানে দাড়িকে কটাক্ষ করা হয়েছে সেখানে এই মুসলমানরা যে দাড়ি রাখে সকল নবী রাসূলগণ তারা দাড়ি রেখেছেন সেই দাড়িকে ভাল্লুকের দাড়ির সাথে তুলনা করা হয়েছে এবং ভাল্লুকের দাড়িটা রাখার কারণে তাকে চিনতে সমস্যা হচ্ছে এবং সেই এক শ্রেণীর মানুষ তারা আবার বলছে যে এই ভাল্লুকের দাড়ি কামিয়ে তাকে ক্লিনশিপ করার জন্য তারা উদ্বুদ্ধ করছে তার পুরুষ লোকের দাড়ি এবং ভাল্লুকের দাড়ির ভিতরে কোনো পার্থক্য করা যাচ্ছে না এভাবে ভাল্লুকের দাড়ির সাথে একজন পুরুষের দাড়ি রাসূলের নবীদের সুন্নত সেটাকে তুলনা করা হয়েছে এবং সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ভিতরে একটি প্রবন্ধ সাজানো হয়েছে একটি লেখা আনা হয়েছে সেখানে চুরি বৃত্তি শিক্ষা দেওয়া হয়েছে এমনি তো জাতি আজকে অসৎ উপায় অবলম্বন করে বিভিন্ন চুরি আমাদের সমাজে রঙে রঙে চুরি প্রবেশ করেছে অফিস আদালতে চুরি আর চুরি আবার নতুন করে বইয়ের মধ্যে পাঠ্যপুস্তক করে এই চুরি বিদ্যা শিক্ষা দিয়ে কথা চৌর্য বৃত্তি যেটা সেখানে শিক্ষা দেওয়া হয়েছে আর বইয়ের প্রচ্ছদের ব্যাপারে অত্যন্ত আফসোসের বিষয় ইসলামকে কিভাবে কটাক্ষ করেছে দেখেন 2022 সালের যে মাদ্রাসা সিলেবাসের যে বইগুলি ছিল সেই বইগুলির প্রচ্ছদের ভিতরে যে সুন্দর সুন্দর যে ছবিগুলি ছিল সেই প্রচ্ছদের ভিতরে সেখানে আপনার সেখানে ছিল ছেলে মেয়েদের মাথায় টুপি ছিল ছেলেদের মেয়েদের ওড়না ছিল বোরকা ছিল সেগুলি কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে এখন আর নাই এখন সাধারণ করে দেওয়া হচ্ছে সব এবং শতাধিক ছবি সেখানে আছে বিভিন্ন বইয়ে বিভিন্ন শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে সেখানে কার ছবি দেওয়া হয়েছে এক সময় ছিল যে মাদ্রাসার বইয়ের গুলিতে ছিল যে সমস্ত ছাত্র ছাত্রীদের ছবি সাজানো হয়েছে গল্পের ভিতরে সেখানে বোরকা ছিল টুপি ছিল সেগুলি বাদ দেওয়া এখন নিয়ে আসছে বিভিন্ন ফুল বিভিন্ন ময়ূর জবা ঋষি ধর্মযাজক যারা তাদের ছবি এরপরে মন্দির মূর্তির ছবি এবং বিশেষ করে অত্যন্ত নোংরা একটা ছবি সেখানে আনা হয়েছে একটি বইয়ের ভিতরে নগর বধু নামে একটা ছবি সেখানে নিয়ে আসা হয়েছে নগর বধু তো বুঝেন মানে এমন সুন্দর মহিলা শ্রীনগরের ভিতরে সে সবার বউ সে নগর বধু হয়েছে সে এই জাতীয় ছবিগুলি বইয়ের ভিতরে আনা বাচ্চাদেরকে এই কোমলমতি ছেলে মেয়েদেরকে কি শেখানো হচ্ছে সম্মানিত সুধী আজকে অত্যন্ত আফসোসের বিষয় যে আমাদের এই ছাত্রছাত্রীরা তারা কি শিখবে ছাত্রছাত্রীদের পরিচয় ব্যাপারে বলা হয়েছে তারা কিভাবে পরিচয় দিচ্ছে তারা পরিচয় দিচ্ছে যে আমি গান পছন্দ করি তারপরে আমি ফুটবলার হতে চাই আমি ব্রাজিলের সমর্থক হতে চাই আমি ম্যারাডোনা হতে চাই ইত্যাদি বিষয়ে তারা হতে চায় আগ্রহী বানানো হয়েছে আজকে তারা বড় যে আলেম হবে বা একজন ডাক্তার হবে চিকিৎসক হবে সমাজ সেবক সেবক হবে এই জাতীয় পরিচয়ের মাধ্যমে শিক্ষা দেওয়া যেত কিন্তু সেখানে এই আধুনিক বিষয়ের নামে কেউ আসছে কে কোন কোন বই গল্পের মধ্যে লেখা আছে পরিচয়ের ভিতরে যে কেউ নাকি সিনেমার সে দৃশ্য দেখে তার খুব কষ্ট হয় তার চোখে পানি আসে আবেগ আপ্লুত হয় ইত্যাদি বিষয় সেখানে সাজানো হয়েছে এবং করুণ দৃশ্য বিভিন্ন কম্পিউটার তারপরে আপনার নেলসন ম্যান্ডেলা এই যে অমুসলিমদের যে বিভিন্ন জীবন চরিত্র যেগুলি আছে সেগুলি সেখানে শেখানোর ব্যবস্থা করা হয়েছে সম্মানিত সুধী এই হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা 23 সালের শিক্ষা ব্যবস্থা এগুলি আনা হয়েছে এগুলি কোন একটা শ্রেণী সুকৌশলে আমাদের ইসলামীকরণ যে আছে ইসলামীকরণ থেকে আমাদের ভাব দ্বারা কি আমাদের চিন্তা চেতনাকে সরিয়ে নেওয়ার জন্য বিকৃত করার জন্য আজকে তারা এগুলি করছে সুকৌশলে সরকারের কাছে আমাদের দাবি যে এই সমস্ত এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা যে সিলেবাস গুলি সংশোধন করে অতি দ্রুত যাতে আমাদের
ইসলামী তাহাজি তামাদ্দুনকে সমুন্নত রেখে এদেশে অধিকাংশ মানুষের যে প্রাণের দাবি সেভাবে শিক্ষা ব্যবস্থা আবার নতুন করে ঢেলে সাজানো হয়, এটা আমাদের প্রাণের দাবি। আজকে এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের কথা বলা দরকার, কারণ আমাদের এই শিক্ষার মাধ্যমে তো আমাদের জাতির উন্নতি অগ্রগতি আগামী দিন হবে। এইটা যদি আমাদের ত্রুটিপূর্ণ হয়ে যায়, এখানে যদি ভেজাল থাকে, এখানে যদি ইসলাম বিদ্বেষকে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে আমাদের ছেলে মেয়েদের তাদের চরিত্র নষ্ট হবে। তারা ইসলাম ইসলাম যতটুকু আমরা মানছি মানার জন্য চেষ্টা করি ততটুকু মানবে না, তারা বিপদের দিকে যাবে। আসলে আজকে এই বর্তমান আধুনিক সভ্যতার নামে তাদের চরিত্র নষ্ট হবে, তাদের ইমান আখলাক নষ্ট হবে, তাদের তাওহীদের যে তাদের চেতনা সেটা নষ্ট হয়ে যাবে। সমান্তর সরি আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আমরা আর কি করব যে এই যারা এরকম ষড়যন্ত্র করছে তাদেরকে আল্লাহ হেদায়েত দিক, সরকারের শুভবুদ্ধি আল্লাহ তাআলা দান করুক। আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই এই দেশের অধিকাংশ মানুষের যে প্রাণের দাবি আমাদের একত্ববাদ তাওহীদ রেসালাত আখিরাত এইগুলিকে সমুন্নত রেখে ইসলামের বিধান বিশেষ করে পর্দার যে সুন্দর বিধান রয়েছে সেই বিধানকে সমুন্নত রেখে আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে এই দাবি রেখে সরকারের কাছে আল্লাহর কাছে সেই মোনাজাত করে আজকের মতো এখানে শেষ করছি। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিকাল তিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।